পেঁয়াজের পর এবার অস্থির হয়ে উঠছে ময়দার বাজার। রাজধানীর খুচরা বাজারে গত এক সপ্তাহে কেজিতে খোলা ময়দার দাম বেড়েছে প্রায় 10 টাকা। তবে ময়দার পাইকারি ব্যবসায়ীরা বলছেন কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। এদিকে প্রকারভেদে সয়াবিন তেলের দামও লিটারে বেড়েছে 2 থেকে 5 টাকা। মারুফানি রিপোর্ট। পেঁয়াজের মতো ময়দাতেও আমদানি নির্ভর বাংলাদেশ, আর এই পণ্যটি গত এক সপ্তাহে অস্বাভাবিক হারে বেড়ে গেছে। খুচরা বাজারের সাথে পাইকারি বাজারের দামের পার্থক্যটাও অস্বাভাবিক। আটার দাম বাড়ে নাই, ময়দা 2-3 টাকা কেজি প্রতি বাড়ছে। এটা একটা পরিবহন ধর্মঘট গেছে, আর মিলে একটু গমের সংকট আছে, এই সপ্তাহে স্বাভাবিক হয়ে যাবে। পার কেজিতে প্রায় 10 টাকার মতন কেজি প্রতি বাড়ছে। কেমনে 2-3 টাকা, গত সপ্তাহে কিনছি আমি 1560 টাকা, আর এই সপ্তাহে কিনলাম আমি 1980 টাকা 1960 টাকা, পরে এক বস্তা 480-500 টাকার মতন বাড়ছে এক বস্তা ময়দায়। আমরা তো ভুক্তভোগী, আমি কিনছি, ওরা বললেই কি হবে। এদিকে গত কয়েকদিনে সয়াবিন তেলের দামও বেড়ে গেছে। বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল 2-5 টাকা বেড়েছে। লিটারে 5 টাকা বাড়াইছে আগে থেকে, কিন্তু বাড়াই লাভ, কিন্তু আমরা তো বিক্রি করতে পারতেছি না। না, কোম্পানিরা তো হঠাৎ করে রেট বাড়াই দিল, এটা কিন্তু আগে কখনো এই ধরনের এই ছিল না। 2 টাকা করে কোনো কোম্পানি 2 টাকা বাড়াইলো, আবার কোনো কোম্পানি 3 টাকা বাড়াইছে, কেউ আবার 4 টাকা বাড়াইছে। স্থিতিশীল রয়েছে চালের বাজার। গত সপ্তাহে যেসব চালের দাম বেড়েছিল বাজার সেই দামেই রয়েছে। ব্যবসায়ীরা বলছেন 2 সপ্তাহের মধ্যে আমন মৌসুমের চাল বাজারে আসলে নাজির শাইল সহ কয়েকটি জাতের চালের দাম কমলেও মিনিকেট চালের দাম কমার সম্ভাবনা কম। বাজারের প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 48-50 টাকা এবং নাজির শাইল চাল বিক্রি হচ্ছে 60-65 টাকা কেজিতে। বাজারে আসলে হয়তো এই নতুন চালটা কমবে, কিন্তু এখন যে চালটা দাম বাড়ছে, এটা তো এই সিজন আসবে না, এটা আছে বৈশাখে। মিনিকেট 28, এই 2 কোয়ালিটির চাউলের দাম বাড়ছে একটু বাজারে, তো এই সিজনে এই চাউলটা খুব কম আসে। ওই যা বাজার বাড়ছে একবারেই আর বাড়বে না। রাজধানীর বাজারে সবজির দাম এখনও চড়া। বাজারে শীতের সবজি আসলেও গত কয়েকদিনের পরিবহন ধর্মঘটের কারণে দাম কমছে না বলে দাবি ব্যবসায়ীদের। মারুপ্রাণী, এনটিভি নিউজ, ঢাকা।